করি এখন আমার কাছে পারে সময় হয় নাই তওবার সময় হয় নাই ছোট একটা ঘটনা বলে শেষ করতেছি আগেকার জামানার এক বাদশাহ কিতাবের মধ্যে লিখছে তিনি বিশাল এক বাগানের মালিক এই বাগানের মালিক এই বাদশাহ তিনি জনগণকে নির্দেশ দিয়েছেন আমার বাগানের মধ্যে রকমারি ফলের গাছ আছে অনেক সুন্দর সুন্দর ফলের গাছ আছে এর মধ্যে প্রত্যেকে একটা ফলে নিয়া এই বাগানে ঢুকবা যে সবচেয়ে ভালো ফল আমার কাছে হাজির করতে পারবা তাকে বিরাট একটা পুরস্কার দ্বারা পুরস্কৃত করবি আমার বাগানে ঢুকার বিভিন্ন রাস্তা আছে যেই রাস্তায় একবার ঢুকবা এই রাস্তায় বেগে আসার সুযোগ একবার যেই রাস্তায় যাইবা বেগে আসার সুযোগ নাই অন্য রাস্তায় যেতে কারণ মানুষের সময় হলো তিন ধরনের একটা হলো অতীত আর একটা বর্তমান আর একটা ভবিষ্যৎ অতীত যা চলে গেছে কখনো ফিরে আসবে ভবিষ্যৎ আমি পাব কিনা এর কোন নিশ্চয়তা এক সেকেন্ডের নাই ভরসা ছন্দ হবে রং তামসা ভবিষ্যৎ যে আমি পাবো এর কোন নিশ্চয়তা নাই সুতরাং এই বর্তমান সময় যেটা এটাকেই আমার কাজে লাগবে আজকে এখান থেকে আমরা তাহলে তোমরা করি ইনশাআল্লাহ স্বেচ্ছায় সকলে কখনো আর আমি একটা গুনাহও করব নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলতে বলছেন মান সামা রমাদান সুম্মা আফতারা সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামুত তাহরীম রাখলো এরপরে শাওয়ালের ছয়টা রোজা রাখলো সেই যেন এক বছর রোজা রাখলো এই জন্য আমরা নিয়ত করি নতুন রোজা নতুন ফরজের সমানতা মনে করেন আপনারা বাজারে ধান বিক্রি করেন না আল্লাহ আদালতে হিসাবের সময় যখন মানুষের ফরজের ঘাটতি নফল দ্বারা পুরা করা হবে ফরজ নামাজের ঘাটতি হবে আরে